হ্যালো হ্যালো হেল্প হেল্প সেন্টার, হ্যাঁ আমার এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স চাই, এক্ষুনি, হ্যাঁ একদম দেরি করবেন, ইমিডিয়েট, হ্যাঁ ও অ্যাড্রেস লিখে নিন লিখে নিন। কিরিট কিরিট, কি আছে কি আছে আন্টি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাই অন্য ভাবে ডাকলে আমি তো আমার ভূমিকম্প হয়ে গেছে কিংবা সুনামি, কি আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি আছে বল। শোনো কিরিট, আমার কথাগুলো ব্যক্তিগত ব্যক্তিগত আন্টি, তুমি আমার সাথে কথা বলবে সেটা যে কোনো সময় যে কোনো বিষয় হতে পারে, এর জন্য তুমি আজকে এতদিন বাদে আমার থেকে পারমিশন নেবে? তুমি বলো, আমায় আদেশ করবে? আদেশ করো আন্টি, আদেশ করো। শোনো বলছি কি, তার আগে আমার না একটা ফোন এসেছিলো বুঝলে, আমি ওকে বলেছি 2 মিনিট বাদে ওর সাথে কথা বলবো, আমি একটু ওকে বলে আসবো যে তোমার সঙ্গে কথা হওয়ার পর আমি ওকে ফোনে কথা বলবো, একটু বলে। কি হয়েছে আন্টি? মনহিকে তুমি কতটা ভালোবাসো? কে? নামটা নিশ্চয়ই অচেনা নয়। মনহি, মনহি সিনহা। মনহি সিনহা, তাকে কতটা ভালোবাসো আন্টি? কিরিট আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি কতটা ভালোবাসি বন্নিকে? হের উত্তর? হ্যাঁ আগে বরং জিজ্ঞাসা করো আমি বন্নিকে আদৌ ভালোবাসি কিনা। মানে? দেখো আন্টি, বন্নি আমাদের কলেজের ক্লাস 11 এর ছাত্রী, আর আমি সেই কবে পাশ করে বেরিয়ে গেছি। হ্যাঁ আমি বন্নিকে চিনি, আর শুধু চিনি বললে ভুল হবে, আমি আমি ওকে ভালোভাবেই চিনি। একটা সিনিয়র ব্যাচের ছেলে তার জুনিয়র ব্যাচকে যেভাবে দেখে আমিও ঠিক সেইভাবেই দেখি বন্নিকে। শুধুই কি তাই? আচ্ছা আন্টি, হঠাৎ কি এমন ঘটেছে বলো তো যে বন্নি সিনহাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? বন্নি তোমার জন্য পাগল সেটা কি তুমি জানো? কিরিট হে শোনা, তাতে আমি কি করব? তুমি কি জানো বন্নি তোমার নামেই পাগল? আমার কি করার আছে, জন্য কি আমি দায় নাকি? দেখো আন্টি, কলেজে একটু সিনিয়র দাদাদের জন্য জুনিয়র মেয়েরা একটু ক্রেজি হয়, হতেই পারে। না হতে পারে না। কাম অন আন্টি, এই জন্য তুমি এত বেশি টেন্স জোন না তো, আর তোমার এত বেশি চিন্তা করার বিষয় নয়। যদি এটা তোমার এত চিন্তার বিষয় হতো আমি তোমায় বলতাম না? বল, বলতাম তো। বন্ধিকে তুমি ঠিক? না একদমই ভালোবাসি না। ইতিহাসের পুনরাবৃত্তি, ইতিহাস আবার ঘুরতে চলেছে একইভাবে। তবে হ্যাঁ ওকে একটু স্নেহ করি এই যা। করবে না। কি? কোনো স্নেহ, কোনো দুর্বলতা কিচ্ছু দেখাবে না আন্টি। কাছে যাবে না, কথা বলবে না, ফোন করলে পরে ফোনও ধরবে না। কিন্তু কেন? কোনো প্রশ্ন করবে না। কি যেটা বলছি সেটা করবে তুমি আন্টি, না হলে আন্টির মরামুখ দেখবে। কি সব বলছো তুমি, কেন এসব বলছো? কিরিট আমাকে কথা দে, তুই আমাকে কথা দে, তুই 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 ওই মেয়েটার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবি না। হ্যাঁ কথা দিচ্ছি। আমাকে ছুঁয়ে বল, ছুঁয়ে বল, ছুঁয়ে কথা দিচ্ছি। হয়েছে? এটা তো হওয়ারই কথা ছিল না আন্টি। কথাটা মনে রেখো, আমি পূজোর ঘরে আছি। মনটা খুব অশান্ত তাই না? আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কোনো একটা ভাবনা তোমার মনের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে অথচ তুমি আমাকে কিছুই বলছো না। হ্যাঁ গো, আমার মধ্যে অনেকগুলো কথা জমে আছে, অনেক কথা তোমাকে বলার আছে।
সেটাই তো আমি বলতে চাইছি। কেন তুমি বলছো না, কেন মনে মনে কষ্ট পাচ্ছ? আসলে এত কথা না, এতগুলো কথা যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। দেখো লতা, অত সাজাতে গোজাতে যেও না, বাঁধ দিয়ে আটকে রেখেছো, বাঁধটা খুলে নাও, দেখবে কথা আপনিই বয়ে যাবে। আমার কিরিটের জন্য খুব চিন্তা হয়। সেটা কি মা হিসেবে না অন্য কোনো কারণে? কিরিট তো বেশ ভালোই কাজ বুঝে নিয়েছে, সোনালি তোর ভূয়সী প্রশংসা করছিল। হ্যাঁ, সোনারই ব্যাপারটা আমার খুব ভালো লাগে জানো। এতদিন তো আর আর অ্যাসোসিয়েটস এর সবকিছু ওই সামলেছে, সব ওর দায়িত্বে ছিল, অথচ কিরিট জয়েন করার পর থেকে ও কি সুন্দর কিরিটকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, ওকে সাহায্য করেছে, পুরো দায়িত্বটাই ওর হাতে দিয়ে দিয়েছে সব ছেড়ে দিয়ে। তাতে কিন্তু ওর একটু অসুবিধা হয়নি, অথচ সাম্রাজ্য ছেড়ে দেওয়াটা কিন্তু সহজ কথা নয় জানো। লতা, আবার কিন্তু তোমার কথা খালবিলে ঢুকে পড়ছে। বলো তো, বলো আসল কথাটা বলো। আমি বলছিলাম যে কিরিট যখন ভালোই কাজ করছে তখন ওকে নিয়ে তুমি অন্য কিছু ভাবতে পারো না? অন্য কিছু মানে আদার অ্যাসোসিয়েট ছাড়া অন্য কিছু? কেন হঠাৎ অন্য কিছুতে কেন ভাববো? না না না, আমি বলছি আর আর অ্যাসোসিয়েটসেই অন্যভাবে কিছু। লতা, আবার তুমি কিন্তু সংকোচ করছো। প্লিজ প্লিজ খুলে বলো কি বলতে চাইছো, বলো। ওকে তুমি লন্ডন পাঠিয়ে দাও। লন্ডন পাঠিয়ে দেবো? সেখানে তো মা কাজ চালান। হ্যাঁ, মায়ের সঙ্গেই। না না, সে যেতেই পারে, কিন্তু হঠাৎ ওকে লন্ডন পাঠাবো কেন? এখানে তো ভালোই কাজ সামলাচ্ছে, তো শুধু শুধু ওকে ডিস্টার্ব করবো? এখানে ভালো কাজ সামলাচ্ছে বলে বলছি। ও, এত রাতে আবার কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সে কি? কতগুলো বছর আগে যদি বুঝতে পারতাম আমি অলি কিরিটের মা, তাহলে অলি কিরিটকে আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যেতে দিতাম না। কিরিট তোমার ছেলে, ছোটু আমার ছেলে, আর এই ছোটুর হাত ধরেই আসবে কিরিটের জীবনে অন্ধকার। দিদি শান্ত হন, ম্যাডাম শান্ত হন। দিদি অনেক যত্ন করে বাগানে একটা গাছ পুঁতেছিল, অনেক ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছিলাম দিদি, কিন্তু একটা ঝড় এসে আমার সমস্ত কিছু ঝাড়কার করে দিয়ে গেল। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। মা, ছোট 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 তোর বাবা, ছোট ছোট কথা বলছিস কেন? অরিন্দম কেমন আছে ছোট? ছোট কথা বলছিস না কেন বাবা? অরিন্দম কেমন আছে? তুমি কি পাগল হলে? অরিন্দমকে তুমি দেখতে যাচ্ছ? আচ্ছা, তুমি ব্যাপারটাকে এইভাবে দেখছো কেন? না না, ঠিক আছে, মানে মানুষের বিপদে তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে সেটা ঠিক আছে, কিন্তু কি আশ্চর্য, তুমি যে এমার্জেন্সিটা নিয়ে যাচ্ছ সেটা কি অরিন্দমের প্রাপ্য? না, সেটা প্রাপ্য নয়। অরিন্দমের প্রাপ্য হচ্ছে একটা গেটওয়েল সুন কার্ড, তার সঙ্গে একটা ফুলের বোকে, তাতে লেখা যে আর আর অ্যাসোসিয়েটসের প্রিজমের প্রতি শুভেচ্ছা বার্তা। একদমই তাই, কিন্তু এটার আরেকটা দিকও আছে। কি? আমি দেখতে যাচ্ছি অরিন্দম সেনকে নয়, কিরিটের বাবাকে। কিরিট কিন্তু আমাদের বুকের পাঁজর। আমি দেখতে যাচ্ছি আর আর অ্যাসোসিয়েটসের একনিষ্ঠ কর্মী রাখি সেনের স্বামীকে। অনেক ঝড়ঝাপটা, অনেক অত্যাচার, তা সত্ত্বেও এই মহিলা কিন্তু আর আর অ্যাসোসিয়েটস ছেড়ে কখনো যাননি। আজ তার এই চরম বিপদের দিনে
তার পাশে গিয়ে দাঁড়াবো না? লতা, এই জন্যই তুমি রোহিত্র। আজও তুমি ছুঁলে দেহে মনে কেমন শিহরণ বয়ে যায়। সবসময় খালি অসভ্যতা। কোনো রকম দুশ্চিন্তা করো না, কিরিট আরেকটা রোহিত্রে হবে না। তোমার চিন্তার যথেষ্ট কারণ আছে আমি বুঝি লতা। এটা আমাদের ভুললে চলবে না। আর তোমাকে বোঝাতে হবে না, কিরিটকে ব্যর্থ প্রেমের শিকার হতে আমি দেবো না। কে বলতে পারে কিরিটকে হয়তো বাঁচাতে পারবো না? ঠিকই বলেছো তুমি। আমি কি করে ভুলি নেহা আমাকে খুনের চেষ্টা করেছিল। রোহিত, কিরিট কিছুতেই কোনোভাবেই কলকাতায় থাকবে না। ও লন্ডনে মায়ের সঙ্গে কাজ সামলাবে। আমি কালকেই ফোনে মায়ের সঙ্গে কথা বলবো। আমি বেরোলাম, বুঝলে? লতা, এখনো কিন্তু তুমি পুরো কথা আমাকে বলনি, বলো। হ্যাঁ, আসি। শোনো, আমি কিরিটকে নিয়ে যাচ্ছি, ওর যাওয়া উচিত। হ্যালো, রাখি বলছে ম্যাডাম। হ্যাঁ রাখি, রোহিত এক্ষুনি হাসপাতালে গেল। স্যার হাসপাতালে আসছেন? হ্যাঁ, কিরিটও সঙ্গে গেছে। ম্যাডাম, আমি তো ভাবতেই পারছি না যে স্যার হাসপাতালে আসছেন। ভাবতে না পারার তো কিছু নেই রাখি, তুমি আর অ্যাসোসিয়েটসের সুখ দুঃখের সাথী। তোমার স্যার তোমার বিপদের দিনে যাবেন না, কিন্তু কি হয়েছে বলো তো মিস্টার সেনের? আমাকে বলো কি হয়েছে। সেরিব্রাল অ্যাটাক। সে কি? ম্যাডাম, সেরিব্রাল অ্যাটাক মানে তো বুঝতেই পারছেন, যদি অরিন্দম বেঁচে ফেরে কোনো না কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে। এটা তো খুবই খারাপ খবর। বিশ্বাস করুন ম্যাডাম, আমি আর বাঁচতে চাই না। রাখি, এই সময় এত ভেঙে পড়লে চলবে? ম্যাডাম, আপনি তো সবই জানেন, সুস্থ অবস্থায় অরিন্দম আমার উপর কিরকম টর্চার করতো। আমি সবটা মুখ বুঝে মেনে নিতাম ম্যাডাম, কিন্তু এই অসুখটার পর যদি অরিন্দমের কোনো একটা অঙ্গহানি হয়ে যায়, ও যদি পঙ্গু হয়ে যায়, ও তো মানসিকভাবে আরো 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 খারাপ হয়ে যাবে ম্যাডাম। রাখি, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক আমার নয় ম্যাডাম, ঝগড়া করুক, আমার গায়ে হাত তুলুক, অশান্তি করুক, তবু তো একজন সুস্থ মানুষ হেঁটে চলে বেড়াতো, সেটাই আমার কাছে অনেক বড় শান্তির জায়গা ছিল। কিন্তু আজ এটা কি হয়ে গেল বলুন তো ম্যাডাম। শোনো রাখি, শোনো, তোমার স্যারকে কোনো কিছু বলতে হেজিটেট করবে না, ঠিক আছে? যে কোনো দরকার হলে বলবে নির্দ্বিধায়, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। ঠিক আছে, সব উনি আপনি ভাববেন না, আমি রাখছি এখন। কি হলো স্যার, আপনি এখন এইভাবে এখানে দাঁড়িয়ে আছেন? স্যার একটু জামা কাপড় ছেড়ে নিন, একটু বিশ্রাম করুন। রোজা শেষ, এবার প্রতীক্ষার পালা। কি বুঝছ কল্যাণ? দেখুন স্যার, পার্টির কোনো চিন্তা নেই, কিন্তু আপনি বোধ হয় চিন্তিত অন্য ব্যাপারে। কল্যাণ, এই প্রথম এত টেনশনে ভুগছি, ইলেকশন তো জলবাত হয়ে গেছে। মনোয় সিংহ কিন্তু শেষ বেলায় দারুণ প্রচার করেছেন, কিন্তু স্যার আসল কথা তো হলো রেজাল্ট। আমি কিন্তু অলরেডি কিছু ব্যবস্থা নিয়ে ফেলেছি। যেমন? যত রকম কনস্ট্রাকশনের ব্যাপার কিছুদিনের জন্য বন্ধ রাখতে বলেছি, রেজাল্ট বেরোলে তারপর ভেবে দেখা যাবে কি করব। আর আর তেমন কিছু নয় কল্যাণ, আসল আমদানি তো কনস্ট্রাকশন থেকেই। স্যার প্রমোটাররা কি বলছে? ওদের আমার প্রতি অগাধ আস্থা। মনোময় সিংহ যদি জিতে যায় তাহলে ওই অঞ্চলে লাগাম ধরতে গেলে কিছু আতা তোকে করতে হবে।
মুশকিল হচ্ছে ও আপোষে রাজি হবে কি না। ইটস অল ফর দ্য বেস্ট। তুই বাড়ি চলে যাও কল্যাণ, কালকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো, দরকার হলে আমি তোমাকে ডেকে নেব। ওকে ওকে স্যার। সূর্যদা, তুমি কখন এসে চুপি চুপি বসে আছো? অনেকক্ষণ এত সকালবেলা? আঙ্কেলের সঙ্গে কথা বলবো বলে এসেছি। ও, তা আঙ্কেলের সঙ্গে কথা হয়ে গেলে একবার আমার কাছে এসো, আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে সূর্যদা? বলি আমাকে ক্ষমা করে দিও, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। প্লিজ এভাবে বলো না। নাওলি, আজ নত জানু হয়ে তোমাদের সবার কাছে ক্ষমা চাইবার দিন। এগুলো কি বলছো তুমি সূর্যদা? প্লিজ বলি, বিশ্বাস করো আমি স্বপ্নেও ভাবতে পারিনি বাবা এরকম করে এখানে চলে আসবেন। সেটা তুমি বলবে তবে আমি বুঝবো। বলি, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, যন্ত্রণা ছটফট করেছি। বাবার সঙ্গে আমার যা হয় তার আঁচ তোমাদের গায়ে আমি কখনো লাগতে দিই না, কিন্তু এই ব্যাপারটা হঠাৎ করে আমার হাতের বাইরে চলে গেছে বলে। তোমার কি মনে হয় যে আঙ্কেল আন্টি তোমায় ভুল বুঝছেন? না সূর্যদা, ওনারা তোমাকে খুব স্নেহ করেন। সেই মর্যাদা তো আমি রাখতে পারিনি ওলি, আমি জানি না সেদিন কি ঘটেছিল, তবে অনুমান করতে পারছি যে অপমানটা কোন পর্যায়ে গেছিল। কাল সারা কিরিট আর আঙ্কেল ঘুমায়নি, স্বাভাবিক। আমার বাবাকে তো আমি চিনি, ওনার কথা অন্তরে জ্বালা ধরায়। ওর জন্য নয় সূর্যদা, ওর জন্য হলে কি আর আঙ্কেলের ঘুম থেকে উঠতে দেরি হয়? কাল সারা রাত আঙ্কেল আর কিরিট হসপিটালে ছিল। হসপিটালে কেন?